গোলাপের আদি নিবাস এশিয়া মহাদেশে, কিন্তু অল্প কিছু প্রজাতির আদি নিবাস হলো ইউরোপ, আমেরিকা ও উত্তর পশ্চিম আফ্রিকাতে। ফুলের সৌন্দর্য ও সুবাসের জন্য গোলাপ বিশ্বজুড়ে বিখ্যাত। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাইট শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। মানবিক দৃষ্টিভঙ্গি, দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে, সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধাত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকে প্রথম জানাচ্ছি আমাদের সরিত হর্টিকালচার জেনে ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো বিশেষ একটি গাছ, গাছের নাম হলো গোলাপ। গোলাপ এক ধরনের সুপরিচিত ফুল, আধুনিক মানুষের কাছে সৌন্দর্যের প্রতীক ও ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় আজকের দিনে এই গোলাপ গাছটি। গোলাপকে বলা হয় ফুলের রানী। গোলাপ এক ধরনের গুল্ম জাতীয় উদ্ভিদ। গোলাপের প্রায় 100টির বেশি প্রজাতি রয়েছে। গোলাপ পাপড়ি গড়ন ও বিন্যাসে একরূপ নান্দনিকতা রয়েছে যা মানুষকে আকৃষ্ট করে। সুগন্ধি গোলাপের ঘ্রাণ মানুষের প্রিয়, তবে গোলাপের নিজস্ব কোনো গন্ধ নেই। গন্ধ উপাদানের কোনো ক্ষমতাও নেই গোলাপের। অনেক বর্ণের গোলাপ হয়ে থাকে, যেমন লাল, সবুজ, হলুদ ইত্যাদি। এর মধ্যে লাল, খয়েরি, সাদা, কালো, এই গোলাপগুলো খুবই প্রচলিত। গোলাপ গাছে কাঁটা থাকে, এর পাতার কিনারায় ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা রয়েছে। গোলাপের আদি নিবাস এশিয়া মহাদেশে, কিন্তু অল্প কিছু প্রজাতির আদি নিবাস হলো ইউরোপ, আমেরিকা ও উত্তর পশ্চিম আফ্রিকাতে। ফুলের সৌন্দর্য ও সুবাসের জন্য গোলাপ বিশ্বজুড়ে বিখ্যাত। গ্রিক উপকথায় আছে, প্রেমের দেবী ভেনাস এর পায়ে রক্ত থাকে গোলাপের জন্ম হয়েছিল। তার পায়ে যে রক্ত ছিল সেইখান থেকে গোলাপ ফুলের উৎপত্তি। আরব দেশীয় কাহিনীতে আছে, সাদা গোলাপকে বুলবুলি পাখির আলিঙ্গন করায় বুলবুলি পাখি এর কাঁটায় আহত হয়ে বুলবুলি পাখির রক্ত বের হলে সাদা গোলাপ লাল হয়ে যায়, এক্ষেত্রে জন্ম হয় লাল গোলাপের। হিন্দু পৌরাণিক কাহিনীতে বিষ্ণু ব্রহ্মা এই পদ্মশ্রেষ্ঠ ফুল বলে ব্রহ্মা বিষ্ণুকে স্বর্গে নিয়ে সেখানে হালকা রঙের একটি সুগন্ধি গোলাপ দেখান। গোলাপ সম্পর্কে এই রকম গল্প আছে বিভিন্ন ধার্মিক অবস্থান থেকে। গোলাপের অনেক ধরনের জাত আছে, যেমন রানী এলিজাবেথ গোলাপ, ব্ল্যাক প্রিন্স গোলাপ, ইরানি গোলাপ, পাপা মিলা গোলাপ, আইসবার্গ গোলাপ, রোজ গুডানবার গোলাপ, বেগলি, কুইন এলিজাবেথ, জুলিয়াস রোজ, ডাস গোল্ড, সান সিল্ক, কিংস রায়ন্স ইত্যাদি। এর মধ্যে বাংলাদেশি কয়েক ধরনের গোলাপ আছে, যেমন মল্লিকা, ফাতেমাস সাত্তার, রাহেলা হালিম, ভানাসি, শেরে বাংলা, জয়ন্তী ইত্যাদি। গোলাপ আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, বিশেষ করে ভালোবাসা আদান প্রদানের ক্ষেত্রে বা ফুলের কোনো মণ্ড ব্যবহার করার ক্ষেত্রে, সেক্ষেত্রে গোলাপের ব্যবহার সবচেয়ে বেশি হয়ে থাকে। গোলাপ কিছু চিকিৎসা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চিকিৎসা ক্ষেত্রে বিশ্বব্যাপী গোলাপের রয়েছে উল্লেখযোগ্য ব্যবহার। গোলাপে ভিটামিন সি, ভিটামিন বি3, ই এর অন্যতম উৎস।
গোলাপের পাপড়ি, চা, আলসার, অ্যাজমা, রিহাইড্রেশন এই সকল বিভিন্ন রোগ নিরাময় করতে সাহায্য করে। জ্বর অশ্ব প্রতিরোধ করতে গোলাপের চা পিত্তথলি ও যকৃৎকে ভালো রাখতে সাহায্য করে। এছাড়া গোলাপ জল চুলের বৃদ্ধির জন্য খুবই উপকারী। চাষাবাদ, গোলাপের চাষাবাদ নিয়ে বলতে তেমন কিছু নেই, জাস্ট আপনারা নার্সারি থেকে চারাগাছ এনে সূর্যের আলো পড়ে এরকম জায়গায় রোপণ করবেন, ভালো দোআঁশ মাটি দেখে, মাটি একটু উর্বর হলে ভালো হয়, সেইখানে রোপণ করে নিয়মিত পানি দিলে গোলাপ গাছটি আস্তে আস্তে বেড়ে উঠবে। এবং গোলাপ গাছের বংশ বিস্তার হয় মূলত গুটি কলম থেকে, কলম প্রক্রিয়ার মাধ্যমে গুটি কলম বা দাবা কলম, শাখা কলম এইগুলো থেকে গোলাপ গাছের মূলত বংশ বিস্তার হয়ে থাকে। আর গোলাপ গাছ সবচেয়ে দোআঁশ মাটিতে ভালো হয়, উঁচু দোআঁশ মাটিতে, উর্বর দোআঁশ মাটিতে, যেখানে জলবদ্ধতা হয় না এরকম জায়গায় লাগালে গোলাপ গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে। তো এই ছিল গোলাপ গাছ সম্পর্কে বিস্তারিত। তো গোলাপ গাছ নিয়ে যদি আরও কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর গোলাপ গাছটি আপনারা যদি সংগ্রহ করতে চান আপনাদের নিজ দায়িত্বে, নিজের আশেপাশে যে নার্সারিগুলো আছে সেইখানে গোলাপ গাছের চারা একদম 50 টাকা থেকে শুরু করে 100 টাকা, 150 টাকা, 500 টাকা, যেটা উন্নত জাতের গোলাপ গাছ সেগুলো প্রাইস একটু বেশি, এছাড়া নর্মাল চারা 50 টাকা 100 টাকার মধ্যে পেয়ে যাবেন ভালো ভালো চারা গাছ। তো এগুলো সংগ্রহ করে নিজের বাড়ির আঙিনায় রোপণ করলে অবশ্যই সেটা ভালো। তো এই ছিল গোলাপ গাছ নিয়ে বিস্তারিত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা, তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ, সালামু আলাইকুম।